ইসরায়েল পেলিস্তিন সংঘাত বর্তমান সময়ে চলমান দীর্ঘতম সংঘাত, কিন্তু কেন কিভাবে এই সংঘাতের সূচনা তা আমরা অনেকেই জানি না। দর্শক, তিন পর্বের ধারাবাহিকে আমরা এটিকে ভাগ করেছি। এর আগে আমরা প্রথম এবং দ্বিতীয় পর্ব আপনাদের কাছে উপস্থাপন করেছি, আজ এটির তৃতীয় এবং শেষ পর্ব। 1099 সালে প্রথম ক্রুসেডে খ্রিস্টানরা জেরুজালেম দখল করে নেয়, কিন্তু 1127 সালে সুলতান সালাহউদ্দিন বা সালাদিন আইউবিয়া আবার দখল করে নেন জেরুজালেম। এ সময় পর্যন্ত ইহুদিরা ওখানেই থাকত, কিন্তু ধীরে ধীরে ইউরোপে জায়গা করে নিতে থাকে তারা। স্পেনে খ্রিস্টানরা মুসলিম আর ইহুদি দু ধর্মের মানুষকেই মারা শুরু হয়ে যায়, যেটার নাম কুখ্যাত স্প্যানিশ ইনকুইজিশন। ইহুদিরা পালিয়ে রোম, পোল্যান্ড কিংবা উসমানি সাম্রাজ্যে চলে আসে। 1538 সালে সুলতান সুলেমান জেরুজালেম ঘিরে বিখ্যাত দেয়াল তুলে দেন, যেটা এখন ওয়াল অফ জেরুজালেম নামে পরিচিত। এরপর কালের বিবর্তে 19 শতকে ইহুদিরা ইউরোপের অধিকার পেতে শুরু করল। তখন অর্ধেক ইহুদি থাকত রুশ রাজ্যে। এই রাশিয়ান ইহুদিরা 1882 সালে হোবেভেই জিওন, জিওনের জন্য ভালোবাসা নামের আন্দোলন শুরু করে। জিওন বা জায়ন হল জেরুজালেমের এক পাহাড়। মূলত জেরুজালেম ফিরে পাওয়ার জন্য এক আন্দোলন সূচনা, সেটা জায়নিস্ট আন্দোলন। তারা মৃত হিব্রু ভাষায় জীবিত করতে শুরু করলো। 1902 সালের মাঝে 35,000 ইহুদি চলে আসে ফিলিস্তিনে, যেটা এখন ইসরায়েল নামে পরিচিত। তখন সেটা অবশ্য মুসলিম অধিকারে। এটাকে বলা হয় প্রথম আলিয়া। আলিয়া হলো ইহুদি পুনর্বাসন। 1896 সালে থিওডোর হার্স দ্য জুইশ স্টেট নামে একটি বই প্রকাশ করেন, যাতে তিনি লেখেন ক্রমবর্ধমান ইউরোপীয় ইহুদি বিদ্বেষের একমাত্র সমাধান আলাদা একটি ইহুদি রাষ্ট্র। দর্শক, এই থিওডোর হার্সকেই আধুনিক ইহুদিবাদের জনক বলা হয়। 1897 সালে জায়নিস্ট সংঘ গড়ে তোলা হয়। প্রথম জায়নিস্ট কংগ্রেস লক্ষ্য ধার্য করা হয় প্যালেস্টাইনে ইহুদি রাষ্ট্র করে তুলতে হবে। 1914 সালের মাঝে দ্বিতীয় আলিয়া হয়ে গেল, 40,000 ইহুদি এই এলাকায় চলে আসে। জায়নিজম আন্দোলনকারীরা চাচ্ছিল আমেরিকা আর ব্রিটেনের সমর্থন পেতে। ব্রিটেনের প্রধানমন্ত্রী লর্ড জর্জ ইতিমধ্যে সহানুভূতি দেখিয়েছিলেন। ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী লর্ড বেলফোর ইহুদি কমিউনিটির নেতা রথ চাইল্ডকে চিঠি দেন, যা বেলফোর ডিক্লারেশন নামে পরিচিত। এতে বলা হয় ব্রিটিশ সরকারের এই ইহুদি রাষ্ট্রের ব্যাপারে সমর্থন রয়েছে। ব্রিটিশ আর ফ্রেঞ্চ ব্যুরোক্র্যাটরা মিলে মধ্যপ্রাচ্যের নতুন সীমা নির্ধারণ করে। বিনিময়ে জায়োনিস্ট স্পাই নেটওয়ার্ক ব্রিটিশ সরকারকে ওসমানি সৈন্য সামন্ত নিয়ে তথ্য প্রচার করত। বেলফোর ঘোষণার পক্ষ সমর্থন 1922 সালে লিগ অফ নেশনস এতে সমর্থন দিয়ে দেয়। 1923 সালের মাঝে তৃতীয় আলিয়া হয়, আরও 40,000 ইহুদি চলে আসে ফিলিস্তিনে। আর 1929 সালের মাঝে চতুর্থ আলিয়া, যখন আরও 82,000 ইহুদি চলে আসে। খরচপাতিতে সাহায্য করত জিউস ন্যাশনাল ফান্ড, বিদেশি জায়নিস্টরা এতে সাহায্য করত। 1928 সালে জেএনসি জিউস ন্যাশনাল কাউন্সিল গঠিত হয় ফিলিস্তিনে। 1929 সালে প্রথম বড় ইহুদি মুসলিম দাঙ্গা শুরু হয় জেরুজালেমে ওয়েলিং ওয়াল বা বুরাক দেয়াল নিয়ে। ফলে 1931 সালে জায়নিস্টরা ইরগুন জাই লিওমি নামে এক মিলিশিয়া প্রতিষ্ঠা করে। এই ইহুদি সন্ত্রাস সংগঠন 1946 সালে জেরুজালেমের কিং ডেভিড হোটেলে বোমা বিস্ফোরণ করে এবং 1948 সালে ইহুদি অধিকার আদায়ের লক্ষ্যে দেইর ইয়াসিন গ্রামে গণহত্যা করে। 1947 সালে 15 মে গঠিত হয় ইউনাইটেড নেশনস স্পেশাল কমিটি অন প্যালেস্টাইন, ইউএনএসসিওপি, যা পরে প্রস্তাব দেয় স্বাধীন এক আরব রাষ্ট্র, স্বাধীন এক ইহুদি রাষ্ট্র এবং জেরুজালেম শহর, এই তিন ভাগে। সামান্য কিছু এদিক ওদিকের মাধ্যমে জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলিতে এই প্রস্তাব বিষয়ে ভোট হয়। ফলাফলস্বরূপ ইহুদি সমাজ এ উচ্ছ্বাস আর আরব সমাজে অসন্তুষ্টি ছড়িয়ে পড়ে। ওই অঞ্চলে দাঙ্গা শুরু হয়ে যায়। প্রায় 1,00,000 আরব ইহুদি প্রধান এলাকা ছেড়ে চলে যায়। আমেরিকা তখন ফিলিস্তিন ভাগ করার প্রস্তাব থেকে সমর্থন গুটিয়ে নেয়, কিন্তু 7ই ফেব্রুয়ারি 1948 তারিখে ব্রিটেন নতুন তরস সাপোর্ট দেয়। জায়নিস্ট নেতা ডেভিড বেনগুরিয়ন বাধ্যতামূলক করলেন সকল ইহুদি নারী পুরুষকে মিলিটারি ট্রেনিং নিতে হবে। 1948 সালে 14ই মে শেষ ব্রিটিশ সামন্ত
এই এলাকা ছেড়ে চলে যায়। তেল আবিব মিউজিয়ামে জুইস পিপলস কাউন্সিল জড় হয় সেদিন এবং ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্ব ঘোষণা করে। সাথে সাথে মার্কিন প্রেসিডেন্ট ট্রুম্যান এবং সোভিয়েত স্ট্যালিন স্বীকৃতি দেয় ইসরায়েলকে। তবে আরব লীগের মিশর, জর্ডান, সিরিয়া, লেবানন, ইরাক এবং এরাব প্রত্যাখ্যান করে। আরব রাষ্ট্রগুলো যখন ফিলিস্তিনের দিকে এগিয়ে যায় এবং শুরু হয় প্রথম আরব ইসরায়েল যুদ্ধ। আরব রাষ্ট্রগুলো অ্যাটাক করে, কিন্তু সদ্যোজাত ইসরায়েলের তখনও কোনো ভারী অস্ত্র ছিল না। তখন জাতিসংঘ অস্ত্র নিষেধাজ্ঞা জারি করে এই অঞ্চলে ইসরায়েলকে রক্ষা করতে, কিন্তু চেকোস্লোভাকিয়া সেই ব্যান ভঙ্গ করে ইসরায়েলকে অস্ত্র সাপ্লাই দেয়। 11 জুন এক মাসের শান্তি চুক্তিতে বাধ্য করে জাতিসংঘ। 1968 সালে মার্চে ইসরায়েলি ফোর্স অ্যাটাক করে ফিলিস্তিনের বাহিনী ফাতাকে। তবে ফাতা আর পিএলও, প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন, তখন আরব জুড়ে নাম করে ফেলে। 1969-70 সালে আবারও মিশরের সাথে ইসরায়েলের যুদ্ধ লেগে যায়। পিএলও জাতিসংঘ অবজারভার স্ট্যাটাস পায় আর ইয়াসির আরাফাত জেনারেল অ্যাসেম্বলিতে ভাষণ দেন। 1974 সালের শেষ দিকে 30 বছরের শত্রুতা ঝেড়ে মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত জেরুজালেম ভ্রমণে যান। মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার সাদাত আর বেগিনের সাথে মিলিত হয়ে ক্যাম্প ডেভিডে এক শান্তি চুক্তিতে রূপরেখা অঙ্কন শুরু করেন। পশ্চিম তীর আর গাজা এলাকা ফিলিস্তিনদের অধিকার থাকবে। ফলে দীর্ঘদিনের এক যুদ্ধ পরিস্থিতি শেষ হয়, যেটা এই দুই দেশের মাঝে ছিল। ওদিকে রাবিন আর পিএলও চেয়ারম্যান ইয়াসির আরাফাতকেও শান্তি চুক্তির স্বাক্ষর করেন, কিন্তু ফিলিস্তিন সুন্নি সংগঠন হামাস এর বিরোধিতা করে। 2007 সালে গাজার নিয়ন্ত্রণ নিয়ে নেয় হামাস। 2007 সালে সেপ্টেম্বর ইসরায়েলের এয়ারফোর্স সিরিয়ার নিউক্লিয়ার রিয়েক্টর ধ্বংস করে দেয়। 2008 সালে হামাসকে শায়েস্তা করতে গাজায় অভিযান চালায় ইসরায়েল। 7,19,000 মানুষ বাস করত জেরুজালেমে, যার 4,65,000 ইহুদি আর 2,32,000 মুসলিম। ইহুদিরা পশ্চিমে আর মুসলিমরা পূর্ব দিকে বাস করে। ইসরায়েল ছাড়া বিশ্বের আর কোনো দেশই বলে না যে জেরুজালেমকে রাজধানী করবার অধিকার রাখে ইসরায়েল, কারণ এই শহর ঘিরে আছে খ্রিস্টান, ইহুদি আর মুসলিম তিন ধর্মাবলম্বীদের তীর্থস্থান। এই পবিত্র ভূমি নিয়ে মারামারির পেছনে কারণ এই একটাই, তারা রাশার মালিক। হিব্রু বাইবেল মাফিক ইহুদিদের দাবি সেই প্রাচীনকাল থেকেই তারা এখানে ছিল, মাঝে অন্যত্র নির্বাসিত হলো। এই জায়গা আসলে আসল অধিকার তাদেরই, কিন্তু তাদের সেই ধর্মগ্রন্থ মতেই ফিলিস্তিনিরা ছিল ইহুদিরা আসবার আগে থেকেই এই অঞ্চলের স্থায়ী বাসিন্দা। তাই ইহুদিদের এখানে উড়ে এসে জুড়ে বসা ব্যাপারটা এই অঞ্চলের মুসলিমরা কখনোই মেনে নিতে রাজি হয়নি এবং ধর্মগতভাবেই সারা বিশ্বের মুসলিমরা তাদের এই দাবিকে সমর্থন জানায়। তবে মার্কিন মিত্র হওয়া ইসরায়েল ক্ষমতায় যে সুবিশাল সে বিষয়ে সন্দেহ নেই। ফিলিস্তিনিদের উপর অবিরাম চলতে থাকা হামলাগুলো বিশ্ববিবেকের নাড়া দিয়ে যায়, বিশেষ করে গাজায় হামলাগুলি। কিন্তু অদূর ভবিষ্যতে এই দৈরত মিটে যাওয়ার কোনো ক্ষীণ আশা আদৌ দেখা যায় না। আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওতে একটি লাইক দিন, একটি কমেন্ট করুন এবং আমাদের ভিডিওটি আপনাদের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।